আসসালামু আলাইকুম আপনার কলার স্ক্রিনে কিভাবে আপনার ছবি অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাবো এবং আপনি যাকে কল দিবেন অথবা যে আপনাকে কল দিবে তার নাম্বার সাথে ছবি সহ কিভাবে সেট করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তো প্রিয় দর্শক আপনি এই কাজটা করতে হলে প্রথমে আপনি চলে যাবেন কলার অপশন আছে এই কলার অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি উপরে পেয়ে যাবেন থ্রি ডট অপশন থ্রি ডট অপশন একটা ক্লিক করে দিবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সেটিং সেটিং অপশান একটা ক্লিক করে দিবেন কলার ব্যাকগ্রাউন্ড কলার ব্যাকগ্রাউন্ড অপশান একটা ক্লিক করে দেবেন তারপর আপনি কোন সিমে দিতে চাচ্ছেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমার এক নম্বর সিমটা দিয়ে দিব তার এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অপশন একটা ক্লিক করে দেবেন ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে পেয়ে যাবেন প্লাস আইকন প্লাস আইকন একটা ক্লিক করে দেবেন ছবি আনার জন্য আপনি তারপর আপনি এখানে পেয়ে যাবেন সিলেক্ট ফ্রম গ্যালারি সিলেক্ট ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দেবেন তারপর আপনার গ্যালারি থেকে যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট কল ব্যাকগ্রাউন্ড উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার কল আর ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটা সেট হয়ে যাবে নাম্বারের সাথে কীভাবে আপনি ছবি অ্যাড করবেন এটা করার জন্য আপনি আবার এখানে পেয়ে যাবেন কল আর অপশান কলার অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি যার নাম্বারে ছবি অ্যাড করতে চাচ্ছেন যার ছবি সেই নাম্বারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন চার্জ করে নেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন আই বাটন আই বাটন একটা ক্লিক করে দেবেন আই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার উপরে পেয়ে যাবেন গ্যালারি অপশন এই গ্যালারি অপশন একটা ক্লিক করে দেবেন গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার পেয়ে যাবেন গ্যালারি গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন গ্যালারিতে পেয়ে যাবেন ডান অপশন ডান অপশন একটা ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এখানে পেয়ে যাবেন সেভ অপশন সেভ অপশন একটা ক্লিক করে দেবেন সাথে সাথে দেখবেন আপনার এখানে ছবিটা অ্যাড হয়েছে নাম্বারের সাথে এখন যদি সে কল দেয় ঠিক এরকমভাবে কল ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি এবং যে আপনাকে কল দিবে অথবা আপনি যাকে কল দিবেন তার নাম্বার সহ তার ছবি এখানে শো করবে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা লাগলে একটি শেয়ার দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন